হ্যালো এভরিয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে ভিউয়ার্স আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমাদের দেশের জনপ্রিয় একটি মিষ্টি যার নাম হচ্ছে মালাই চপ। অনেকে মালাই চমচম নামেও চিনে থাকেন। এই মিষ্টিটি সাধারণত এক একজন এক একভাবে তৈরি করে থাকেন, কিন্তু আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অরিজিনাল বা অথেন্টিক যে রেসিপি তা হচ্ছে ছানা দিয়ে তৈরি করা। এই ছানার মালাই চপ তৈরি করা খুবই সহজ এবং এটি খেতে বেশ সুস্বাদু। চলুন ভিউয়ার্স তাহলে দেখে নেই ছানার মালাই চপ আমরা কিভাবে বাসায় তৈরি করতে পারি। আমি এইখানে 2 লিটার দুধ এই হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি, চুলা অন করে দিলাম। মাঝারি আঁচে নেড়ে নেড়ে এই দুধের মধ্যে ভিউয়ার্স বলক ফুটিয়ে তুলব। বলক আসা মাত্রই এর মধ্যে আমি টক দই দিয়ে ছানা তৈরি করব। কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে করে দুধ হাঁড়ির তলায় না লেগে যায়, এবং চুলার আঁচ একদম মাঝারিতে থেকেই অথবা মাঝারির চেয়ে একটু বেশি আঁচে করতে হবে। এইখানে ভিউয়ার্স আছে 1 কাপ পরিমাণ টক দই। যেহেতু আমি 2 লিটার দুধের ছানা তৈরি করব, তাই আমি 2 কাপ টক দই দিব। দেখুন ভিউয়ার্স, বলক ফুটে উঠছে। এই মুহূর্তেই আমি এইখানে সেই 2 কাপ টক দই দিয়ে দিব। ভিউয়ার্স, আপনারা চাইলে টক দইয়ের পরিবর্তে ভিনেগার, সাদা ভিনেগার অথবা লেবুর রস দিয়েও ছানা তৈরি করে নিতে পারেন। এই টক দই দিয়ে ছানা তৈরি করলে এরটি যেমন পরিমাণে বাড়ে তেমনি অনেক সফট হয়। টক দই সম্পূর্ণ দিয়ে দেওয়ার পরে ভিউয়ার্স আমি একটু নাড়তে থাকলাম। নাড়তে নাড়তেই একসময় দুধ জমাট বেঁধে আসে এবং পানি ছেড়ে দেয়। এই অবস্থায় আমি চুলা বন্ধ করে দিলাম। কিছুটা ঠান্ডা হওয়ার পরে এরকম একটি ছাত্রীর উপরে পাতলা সুতি কাপড়ের মধ্যে আমি সেই জমানো দুধটুকু ঢেলে নিলাম। চারপাশ থেকে একটু চেপে নিয়ে এইভাবে আমি ছানার মধ্যে যেই এক্সট্রা পানি আছে ওটুকু আমি স্কুইজ করে বের করে নিচ্ছি। আপনারা চাইলে ভিউয়ার্স এর মুখে একটি গিট দিয়ে হ্যাং করে রেখে 4 থেকে 5 ঘন্টার মতো হ্যাং করে রেখেও এই ছানা থেকে পানি ঝরিয়ে নিতে পারেন। আমি হাত দিয়ে স্কুইজ করে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে এই ঝাঁঝরির মধ্যে রেখে দিব 3 থেকে 4 ঘন্টা। সুগার সিরাপ তৈরির জন্য এই হাঁড়িটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ চিনি, এবং এই 2 কাপ পরিমাণ চিনিতে ভিউয়ার্স আমি এইখানে অ্যাড করব 6.5 কাপ পরিমাণ পানি। দিয়ে দিলাম 6.5 কাপ পরিমাণ পানি। এখন ভিউয়ার্স আমি চুলা অন করে দিব। চুলা অন করে আমি মাঝারি হাই হিটে রান্না করব যতক্ষণ পর্যন্ত না চিনি গলে যায়। চিনি সম্পূর্ণভাবে গলে যাওয়ার পরে আর চুলা রাখার প্রয়োজন নেই, আমি চুলা বন্ধ করে দিচ্ছি। যখন মিষ্টি তৈরি করব তখন আবারও চুলায় দিয়ে দিব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ইউটিউবে সুমিস কুকিং আর্টের হোম পেজে গিয়ে সাবস্ক্রাইব বাটন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করুন প্লিজ। 3-4 ঘন্টা সেই ঝাঁঝরিতে রাখার পরে ভিউয়ার্স ছানা এইভাবে একটি ডিশে ঢেলে নিলাম। এখন হাত দিয়ে একটু একটু করে আমি এটি মথে নিব। খুব বেশি সময় মথার প্রয়োজন নেই, 4 থেকে 5 মিনিটের মতো ম্যাক্সিমাম আমি এটি মথে নিব, যতক্ষণ পর্যন্ত না ছানাগুলো সব একসাথ হয়ে আসে এবং নরম হয়ে আসে। খুব বেশি সময় ধরে ছানা মথলে এর থেকে তেল বের হয়ে আসে এবং মিষ্টি শক্ত হয়ে যায়। আমার ছানা মথা শেষ। এখন আমি এইখান থেকে অল্প অল্প করে নিয়ে হাত দিয়ে এইভাবে আমি প্রেস করতে থাকব। এরপর 2 হাতের তালুতে নিয়ে ম্যাক্সিমাম 1 থেকে 2টি রোল করব। এরপর এরকম চ্যাপটা করে শেপ করে নিলেই তৈরি হয়ে যাবে আমার চপের, মালাই চপের শেপ। ভিউয়ার্স, খুব বেশি রোল করার প্রয়োজন নেই, এবং খেয়াল রাখতে হবে যাতে মালাই চপের গায়ে কোনো ধরনের ক্র্যাক না থাকে।
এইভাবে অল্প অল্প করে নিয়ে আমি সবটুকু ছানা শেষ হওয়া পর্যন্ত এরকম করে চপ তৈরি করে নিলাম। সবগুলি চপ একসাথে তৈরি হলেই আমি এটি চিনির শিরায় দিব। চিনি শিরা দেওয়ার জন্য ভিউয়ার্স, আমি যেই শিরাটি তৈরি করে রেখেছিলাম সেটি আবারও চুলায় দিয়ে দিচ্ছি। চুলায় দেওয়ার পরে চুলা অন করে দিচ্ছি এবং মাঝারি হাই হিটে আমি যখন বলক ফুটে উঠবে তখন এক এক করে সেই তৈরি করে রাখা চপগুলো দিয়ে দিচ্ছি। চুলার হিট খুব বেশি পরিমাণে থাকলে ভিউয়ার্স চপগুলো প্রথম অবস্থাতেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি ঢেকে এইভাবে ভিউয়ার্স রান্না করব 10-12 মিনিটের মতো। মাঝারি হাই হিটে আমি 12 মিনিটের মতো রান্না করলাম। এখন আমি ঢাকনা খুলে এই মিষ্টিগুলো একটু হালকা করে উল্টে দিব। এই জন্য ভিউয়ার্স আমি প্লাস্টিকের একটি স্প্যাচুলা ব্যবহার করছি যাতে করে মিষ্টি ভেঙে না যায়। সবগুলো মিষ্টি খুব আলতো করে সাবধানে আমি উল্টে দিচ্ছি। এখন আমি ভিউয়ার্স আবারও ঢাকনা দিয়ে ঢেকে এগুলো রান্না করব। চুলার হিট আমার এখনও মাঝারি ইচ্ছে হাই হিটে আছে। এভাবে আমি রান্না করব ভিউয়ার্স আরও 10 মিনিটের মতো। চুলার টেম্পারেচার ভিউয়ার্স একটু এদিক সেদিক হতে পারে, আপনারা সেইভাবে বুঝেই মাঝারি হাই হিটে অথবা মাঝারি হিটে রান্না করে নেবেন। টোটাল 22 মিনিট রান্নার পরে ভিউয়ার্স আমি এখন চুলা বন্ধ করে এইভাবে বন্ধ চুলার উপরে আমি রেখে দিব প্রায় 30 মিনিটের মতো। মালাই তৈরির জন্য ভিউয়ার্স এই হাঁড়িটির মধ্যে আমি 1 লিটার তরল দুধ নিয়েছি। চুলার হিট মাঝার ইচ্ছে একটু কমে রেখে এখন আমি কন্টিনিউয়াস নেড়ে নেড়ে রান্না করব। খুব বেশি ঘন হওয়ার প্রয়োজন নেই, মোটামুটি 15-20 মিনিটের মধ্যে বেশ কয়েকবার বলক ফুটে উঠলে তখন আমি এর মধ্যে দিয়ে দিব কনডেন্স মিল্ক। এইখানে আমি ভিউয়ার্স দিচ্ছি 3/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। একটু নেড়ে চেড়ে সেই কনডেন্স মিল্ক দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আমি দিয়ে দিলাম এর মধ্যে ভিউয়ার্স 1 কাপ পরিমাণ থিকেন ক্রিম বা হুইপিং ক্রিম বা যে কোনো ঘন ক্রিম আপনারা এর মধ্যে দিতে পারেন। আরও কিছুক্ষণ নাড়ার পরে, খুব বেশি সময় নয়, 7-8 মিনিট ধরে একটু নেড়ে চেড়ে 2-1 বার বলক ফুটে উঠলে এর মধ্যে ভিউয়ার্স আমি এখন সেই তৈরি করে রাখা চপগুলো দিয়ে দিব। চিনির শিরা থেকে চপগুলো তুলে শিরা অল্প ঝরিয়ে ঝরিয়ে আমি এক এক করে প্রত্যেকটি চপ এই গরম দুধের মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে খুব সাবধানে হালকা করে একটু চারপাশ থেকে নেড়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ভিউয়ার্স এটি 5-6 মিনিটের মতো রান্না করব। এই 5-6 মিনিটের মধ্যে ভিউয়ার্স 2-1 বার বলক ফুটে উঠবে। ঢাকনা খোলার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চারপাশ থেকে বলক ফুটে উঠেছে। একটি চমচম আমি আপনাদের তুলে দেখাচ্ছি। এই অবস্থাতেই ভিউয়ার্স আমি চুলা বন্ধ করে দিব এবং এটি সম্পূর্ণভাবে ঠান্ডা হতে দিব। ঠান্ডা হওয়ার পরে ভিউয়ার্স আমি এটি সার্ভিং ডিশে ঢেলে পরিবেশন করব। উপরে কিছুটা, এটি একদমই অপশনাল, চাইলে আপনারা কিছুটা বাদামের এরকম গুঁড়া দিতে পারেন। ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন নতুন আরও ভিন্ন ধরনের রেসিপিস আমার চ্যানেলে দেখতে চান, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।